ফেরাউন কনফ্লিক্ট করেছে, নমরুদ কনফ্লিক্ট করেছে, মক্কার কাফেররা কনফ্লিক্ট করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফ্লিক্ট করেননি। হি সলভড দ্য কনফ্লিক্ট ইন এ ভেরি পিসফুল ম্যানার। এটি হচ্ছে সুফিয়া কেরামের মেথড। ওনারা দাওয়াত দিয়েছেন, দাওয়াত মানে কনফ্লিক্ট নয়। এখন মডার্ন একটা সাবজেক্ট এসেছে, সেটিকে বলছে কনফ্লিক্ট রেজলিউশন। অর্থাৎ দুজন মানুষের মধ্যে কিংবা একই সমাজে দুটি গ্রুপের মাঝে কিংবা দুটি দেশের মাঝে দুটি মতামতের মাঝে যখন একটা কনফ্লিক্টিং সিচুয়েশন হয় তখন এটা কিভাবে রিজলভ করা দরকার, কিভাবে রিজলভ করা যায়, এই এইটিকে সাবজেক্ট হিসাবে নিয়ে এসে এটাকে পড়ানো হচ্ছে এবং এটি গবেষণা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। এখন এই কনফ্লিক্ট রেজলিউশনের আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কর্তৃক প্রদত্ত যে মূল নীতি সেটি কি, এটি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের আমাদের মানব ইতিহাসের গোড়া থেকে আমাদের আসতে হবে। কুরআনুল করিমে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের প্রতিটি নবী রসুলের জীবনী, আম্বিয়া কেরামের জীবনীর ভেতর দিয়ে, তাদের জীবন ইতিহাসের ভেতর দিয়ে, যেটি আসলে আমি একই ধারায় আসলে বক্তব্য রাখছি, হাবিল এবং কাবিল যখন কনফ্লিক্ট এর মধ্যে গেল, একজনকে একজন বলল যে আমি তোমাকে হত্যা করব, কিন্তু আরেকজন বলল যে উনি সেই সংঘাতের মধ্যে গেলেন না, উনি বললেন যে ওনার যে ইয়াটি কবুল হলো কুরবানি, উনি ওনাকে উনি বললেন যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যিনি মুত্তাকি তার কুরবানি কবুল করেন, উনি কনফ্লিক্টের ধারে কাছেও গেলেন না, হত্যার ধারে কাছেও গেলেন না। কিংবা ইব্রাহিমিয়তের কথা বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে উনি এটা ফেস করলেন, হযরত মূসা আলাইহিসসালাম কিভাবে ফেস করলেন, উনি যখন অত্যাচার অতিষ্ঠ হয়ে গেল উনি দাওয়াত দিলেন, প্রত্যাখ্যাত হলো, অত্যাচার বৃদ্ধি পেল, উনি রিট্রিট করলেন, উনি রিট্রিট করলেন, উনি পলায়ন করেননি, উনি সাময়িকভাবে পশ্চাদপসারণ করেছেন, যেটি একটি যুদ্ধ কৌশল, প্রেরণা কৌশল, অর্থাৎ দাওয়াতি কৌশল। উনি রিট্রিট করলেন যে ঠিক আছে আমি আবার এটি দাওয়াত পৌঁছাবো, কিন্তু উনি কোনো সংঘাতে গেলেন না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম উনি ওনার যে দাওয়াত উনি দিয়েছেন এস্টাবলিশমেন্টকে কিংবা পলিটিক্যাল রেজিমকে, এবং সে পলিটিক্যাল রেজিম ওনার দাওয়াতকে উপরে ক্ষিপ্ত হয়েছে এবং ওনার উপরে যে অত্যাচারের যে খড়্গ সেটি নামিয়ে দিয়েছে, কিন্তু উনি সেটিকে ডিল করেছেন ইন এ ভেরি পিসফুল ম্যানার। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কোনো সংঘাতে তারা কেউ যাননি, নিজেদের রুহানিয়ত দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, আহ্বানের বৈচিত্র্য দিয়ে, গভীরতা দিয়ে মানুষের বা সে অত্যাচারীর চেতনাকে, অত্যাচারী যে বলয়ের কথা বলা হয়েছে সে বলয়ের চেতনাকে পরিবর্তন করিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে আম্বিয়া কেরামের কনফ্লিক্ট রেজলিউশন মেথডোলজি, আমরা যেটি মানব ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি। আখেরি নবী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওনার কনফ্লিক্ট রেজলিউশন মেথডোলজি কি সিমিলার, উনি হিজরত করলেন, যখন অত্যাচার অতিষ্ঠ হয়ে গেল উনি গুপ্ত হামলায় গেলেন না, সংঘর্ষে গেলেন না, কোনো লুক গেরিলা ওয়ারফেয়ারে গেলেন না, উনি হিজরত করলেন। হিজরত করে হুদাইবিয়ায় সন্ধি করলেন এবং যখন ফতেহ মক্কা হলো সেটিও একটি শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন একটি পর্যায়ের মাধ্যমে সেটি অর্জন হলো। এটি হচ্ছে ইউনিভার্সাল মেথডোলজি অফ ইসলাম ফর কনফ্লিক্ট রেজলিউশন, যেটি আমরা প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি। ওনারা কেউ কিন্তু কনফ্লিক্টে যান নাই, ওনারা দাওয়াত দিয়েছেন, দাওয়াত মানে কনফ্লিক্ট নয়, কনফ্লিক্ট করেছে
প্রধান বক্তা বলেছেন ফেরাউন কনফ্লিক্ট করেছে, নমরুদ কনফ্লিক্ট করেছে, মক্কার কাফেররা কনফ্লিক্ট করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফ্লিক্ট করেননি। উনি হি সলভড দ্য কনফ্লিক্ট ইন এ ভেরি পিসফুল ম্যানার। এটি হচ্ছে সুফিয়ায়ে কেরামের মেথড। সেম সেম কনফ্লিক্ট রেজলিউশন মেথড আমরা দেখেছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে। যখন কনফ্লিক্ট আসলো, উনি খেলাফতের এটি হস্তান্তর করে দিলেন পিসফুলি। এবং ইমাম হুসাইন, উনিও কিন্তু যখন কুফায় যাচ্ছিলেন, উনি কিন্তু রণপ্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন না, ওনার দাওয়াতটা ছিল মানুষের অন্তর পরিবর্তনের দাওয়াত, যে তারা ভুল করছে, ভুল জায়গায় ভুল নেতৃত্বের কাছে চলে যাচ্ছে, ইয়াজিদের কাছে। কাজে কাজেই এটি তাদের সেই চেতনাকে পরিবর্তন করতে হবে। তারা দাওয়াত দিয়েছে তাদের বায়াত নিয়ে, তাদের সেই যে ভুল যে চেতনাগত অবস্থান সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এটি ছিল ইমাম হুসাইনের মেথডোলজি, যে কারণে আমরা দেখেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে যাত্রা সেটি কোনো যুদ্ধযাত্রা ছিল না, যুদ্ধ প্রস্তুতির কোনো রণপ্রস্তুতির কোনো যাত্রা ছিল না। এটি হচ্ছে হুসাইনিয়ত, আমরা যেটিকে হুসাইনিয়তের একটি অন্যতম একটি বৈশিষ্ট্য, যে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে, জুলমকে নির্মূল করতে হবে ইন এ ভেরি পিসফুল ম্যানার, পিসফুল ওয়ে। এটার জন্য যথেষ্ট দক্ষতা, স্কিল, একটা স্কিল লাগে, যথেষ্ট পরিমাণে মানসিক শক্তি, যথেষ্ট পরিমাণে রুহানি যোগ্যতা, ইলমি যোগ্যতা, প্রস্তুতি, বারাকা, তাসারফাত, নূর, আমাদের প্রধান বক্তা যেভাবে বলেছেন সব কিছুই একটা একটা বিশাল একটা প্রস্তুতির ব্যাপার। এই 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 যে অত্যাচারীর মুখে পিসফুল রেজলিউশন, এটির জন্য একটা বিশাল একটা প্রস্তুতি লাগে। আম্বিয়ায়ে কেরামের মধ্যে এটি ছিল ইন এ ডিভাইন ওয়ে। আমরা দেখেছি আহলে বাইতে কেরাম, তারাও একইভাবে একই কনসিস্টেন্টলি তারা এই 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 সিলসিলা এই সলভ করেছেন, ওনাদের মেথডোলজি ছিল এটি। এবং আমরা দেখেছি যে ওনাদের যারা এই যে বলেছেন যে সমস্ত তরিকার যে সিলসিলার যে সাজরা বা যে উত্তরাধিকার যেগুলো আমরা সবগুলো আহলে বাইতে রসুলের থেকে এসেছে, সেই সুফিয়ায়ে কেরামের যে কনফ্লিক্ট রেজলিউশন মেথড সেখানেও আমরা দেখব কি তারা কিন্তু ইন এ পিসফুল ম্যানার সেটি করেছেন। এমন না যে তারা কখনো প্রয়োজনে ডিফেন্সিভ কোনো ওনাদেরকে, এটা কনফ্লিক্ট বলবো না, এটা ডিফেন্সিভ কোনো অ্যাকশনে যেতে হয়নি, সেটা সেটা বলাটা সেভাবে ঠিক হবে না, কিন্তু লার্জলি এবং ইন ইন ফ্রম ইটস স্পিরিট ওনারা এটাকে, ওনারা ছিলেন উত্তেজনা পরিহারকারী। কি হচ্ছে একটা মেজর একটা ক্যারেক্টারিস্টিক, যে আমরা যখন ইয়াজিদিয়ত এবং হুসাইনিয়তকে যখন আমরা একটা একটা ধরনের, এখন বর্তমানে আমি এখন বর্তমানে চলে আসি, এখন আমরা একটা ধারা ইয়াজিদিয়ত না হুসাইনিয়ত এটা আমরা বুঝবো কেমন করে, আমরা দেখার চেষ্টা করব যে এরা যে সমাজে যখন একটু টেনশন ক্রিয়েট হয়, একটা একটা কনফ্লিক্ট তৈরি হয়, তখন কারা ইন এ পিসফুল ম্যানার এটাকে সলভ করার চেষ্টা করছে, আর কে এজিটেটেড ম্যানারে উত্তেজিতভাবে এটাকে সলিউশন করতে চাচ্ছে, ফোর্সফুলি অথরিটারিয়ান ম্যানারে এটা করতে চাচ্ছে, আর কে ইন এ পিসফুল ইন এ মোটিভেশনের মাধ্যমে এটি করতে চাচ্ছে। এই 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 ক্যারেক্টারিস্টিকটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলেই কিন্তু আমরা হুসাইনিয়ত আর ইয়াজিদিয়তের মধ্যে পার্থক্যের আমরা খোঁজ পাবো ইনশাআল্লাহ।